আজ বছরের দ্বিতীয় দিনে জনসংযোগের কাজে রাস্তায় নামলো বঙ্গ বিজেপি। উত্তর কলকাতা সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে তারা সুন্দরী পার্কের সামনে থেকে সকাল 10:30 বাড়ি বাড়ি প্রসাদী চাল এবং নিমন্ত্রণ পত্র দেওয়া হলো। আগামী 22 তারিখ রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বাড়িতে দীপ জ্বালানো সহ অযোধ্যা একবার ঘুরে আসার আমন্ত্রণ জানিয়ে উপস্থিত ছিলেন 23 নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রী বিজয় ওঝা, জেলা সভাপতি শ্রী তমগ্ন ঘোষ ও রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক শ্রী অমিতাভ চক্রবর্তী। খুব ভালো লাগছে আমাদের বাড়ি এসে যে আমরা পেয়েছি এত বড় জিনিস, এর থেকে বড় আর কিছু হয় না। 22 তারিখের পর আপনাদেরকে বলেছি যে কোনো দিন আমরা যেতে পারি। হ্যাঁ, আপনাদের ইচ্ছা কি আমরা কি যাবে? সব সদস্য, বাড়ির সদস্যকে নিয়ে যদি সব যেতে পারি তো খুবই আনন্দ, এর থেকে আনন্দ আর কিছু হয় না। আমার নাম রীতা মল্লিক। এটা বড় বাজার। দেখুন, সারার ব্যাপার নয়, আমরা আগামী 22 তারিখ 22শে জানুয়ারি বহু প্রতীক্ষিত দিন, 5,500 বছরের যে সংস্কৃতি এবং 500 বছরের যে সংঘর্ষের ইতিহাস সেটা সাকার হতে যাচ্ছে। সেখানে রাম মন্দির তৈরি হচ্ছে, 22 তারিখে সবাই যেতে পারবে না, আমরা সন্ধেবেলা দীপোৎসব পালন করব সব বাড়িতে বাড়িতে। 22 তারিখের পরে সারা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য থেকে ট্রেনের মাধ্যমে আমরা যাদেরকে আজকে নেমন্তন্ন দিতে যাচ্ছি যে আপনারা আসুন রাম মন্দির দেখার জন্য, তো সারা ভারতবর্ষ থেকে রাম মন্দির দেখার জন্য যাবে, তাদেরকে আমরা যাওয়ার জন্য বাকি সেখানে থাকার জন্য সমস্ত ব্যবস্থা করব। এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকেও, বিশেষ করে কলকাতা থেকেও, যাতে সাধারণ জনগণ যাতে সেখানে অংশগ্রহণ করতে পারে সে ব্যাপারেও আমাদের যারা কার্যকর্তারা আছে বিভিন্ন জায়গায় তারা সেটা দেখাশোনা করবে, লিস্ট তৈরি করে ট্রেনের মাধ্যমেই তাদেরকে আমরা নিয়ে যাব। সেখানে থাকারও সব ব্যবস্থা আমরা নিজেরাই করবো। লাগাতারভাবে 1 মাস ধরে সেই ট্রেন যাবে এবং 1,000 রাম অনুরাগীরা, সেই বাঙালিরা অযোধ্যাতে যাবে। লাগাতার 1 মাস ধরে, গোটা ফেব্রুয়ারি মাস ধরে তারা অযোধ্যাতে যাবে। অমিতাভ দা রয়েছেন, বিজয় দা রয়েছেন এবং আরও সকল নেতৃত্ব কিষাণ দাও রয়েছেন। আমরা এখানে উত্তর কলকাতায় আজকে আমরা উদ্বোধন করছি, আমরা সকলের বাড়ি বাড়ি গিয়ে হলুদ চাল এবং আমাদের যে এই রাম মন্দিরের ছবি এবং শ্রীরামের ছবি দেওয়া এবং তার যে এই যে বাংলায় লেখা এই যে লিফলেট আমরা বাড়ি বাড়ি দিচ্ছি তাদের কাছে, এই যে 22 তারিখে একটা পুণ্য দিন, শ্রীরাম সেদিনের সেই ফিরে পাচ্ছেন তার রাম মন্দির, সেখানে তার আবার সেখানে উদ্বোধন হচ্ছে, সেই জন্যে বাড়ি বাড়ি গিয়ে বাঙালির প্রত্যেকটা বাড়িতে ঢুকে ঢুকে আমরা বলতে চাইছি এবং তারা মেনে নিয়েছেন শ্রীরামকে এবং রামের কাছে এই যে উদ্বোধনের দিনে তারাও সকলে সামিল হবে। সকলে তো 22 তারিখে যেতে পারবেন না আমরা, তাই আমরা নিজ নিজ স্থানে থেকে 22 তারিখটা উদযাপন করব, সেটাই সকলের কাছে গিয়ে তাদেরকে আবেদন করা, তাদের কাছে নিবেদন করা। এটা অযোধ্যা থেকে এসছে হলুদ চাল, অবশ্যই অবশ্যই হিন্দু পুরনো রীতি মেনে এটা সকলে মিলে আমরা তাদের বাড়িতে দিয়ে এসছি এবং এই হলুদ চাল তাদের বাড়িতে তারা সকলে মিলে রাখবেন এবং তারা পরবর্তীকালে যখন অযোধ্যা যাবেন তারা অবশ্যই এটা সঙ্গে নিয়ে তাদের সঙ্গে যাবেন। দেখুন, সারার ব্যাপার নয়, আমরা আগামী 22 তারিখ 22শে জানুয়ারি চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795। বালাজি মোবাইল প্লাজা,
কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।